আসসালামু আলাইকুম। চলে এলাম রান্না বান্না নিয়ে। আমি সব সময় সব কিছু গুছিয়ে তারপর রান্না বসাই। এই যে এই প্রেশার কুকারে ডাল বসিয়েছি, 3টা সিজ দিলে আমার ডালটা সেদ্ধ হয়ে যায়। তারপরে ডালটা নামিয়ে পানি বসিয়ে দিলাম ওই চুলায়, আর এই চুলায় একটা ডিম ভেঙে নিলাম। পাতাকপি ভাজি রান্না করব, বাচ্চারা খাবে বললো আম্মু পাতাকপি ভাজি করো ডিম দিয়ে। আজকে প্রথমে এনেছে, তার জন্য একটু ডিম দিয়ে করে দিলাম। অনেক মজা লাগে ডিম দিয়ে করলে। আমার আবার তেমন পাতাকপি পছন্দ না, কিন্তু ডিম দিয়ে ভাজি করলে একটু ভালো লাগে, খেতে পারি। রুটি দিয়েও ভালো লাগে, যেহেতু রুটি খাই দুই বেলা। পানিটাও গরম হয়ে গিয়েছে, ডালে দিয়ে ডালটা ঘুটে নিলাম। ডাল বলক আসলে তারপরে বাগার দিয়ে নিব। নতুন পাতাকপি সেদ্ধ হতে সময় লাগে না, অনেকে ভাপ দিয়ে ফেলে দেয় পানি, আমি এখনও ওইভাবে খাইনি। একদিন ট্রাই করব, দেখব কেমন লাগে, এটা ভালো লাগে না এটা ভালো লাগে দেখব। এই তো আমার ডাল প্রায় বলক এসে পড়েছে, এখন রসুন দিয়ে বাগার দিয়ে নিয়ে নিচ্ছি। ডালে কিন্তু টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এখন বাগার দিয়ে নিলাম। এই তো বাগার দেওয়া হয়ে গিয়েছে। আমার গাছের একটু ধনে পাতা দিলাম, এই ধনে পাতাগুলো অনেকই ঘ্রাণ, বিলাতি ধনে পাতা বলে। এই তো লবণ চেটে তারপরে লবণ আবার একটু দিয়ে দিলাম। তো আমার হাজবেন্ড চলে এসছে লবণ চাটার জন্য, তার মুখে 2 দিন ধরে কোনো কিছুতে লবণই হচ্ছে না, কোনো কিছু লবণ লাগে না। এই যে লবণ দিচ্ছে আর দিচ্ছে, তো ফাইনালি লবণ দিয়ে নামিয়ে নিলাম। এখন মেথি শাক রান্না করব, ভাজি করব। ওই চুলাতে আমার একটু গ্যাস বেশি বের হয়, যেহেতু সিলিন্ডার গ্যাস, ওই বেশি রান্না হলে ওই চুলায় দিই তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এই চুলাটা একটু কম গ্যাস হয়, যখন হয়ে যায় তখন এটার ভিতরে দিয়ে রান্না করি। এ তো আমার ভাজিটা হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নিব। আমার শাকও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিব। আমি এক একবার এক এক রকমভাবে করে খাই, তাহলে সবভাবে টেস্ট পাওয়া যায়। যেহেতু পেঁয়াজের দাম বেশি তাই পেঁয়াজটা কমই দিয়েছি, যখন যেটা দাম বেশি হয় চেষ্টা করবেন কমিয়ে খাওয়ার জন্য, তাহলে দামটা ঠিক ঠিক আগের মতনই চলে আসবে। এখন পাবদা মাছ ভুনা করে নিব, আমি আবার কাঁচা মাছ খেতে পারি না, সব মাছই একটু ভেজে খাওয়া লাগে, না হলে আমার কাছে কেমন জানি কাঁচা একটা গন্ধ লাগে। এটা বাবু হওয়ার পর থেকে হচ্ছে এরকম। ইলিশ মাছও কাঁচা খেতে পারি না, গন্ধ লাগে, ছোটো বাবু হওয়ার পর থেকে এরকম হচ্ছে। তো মাছটা হালকা একটু ভেজে নিলাম, এটা আজকে পেঁয়াজ ছাড়া ভুনা করব, দেখি কেমন লাগে। ভালোই লেগেছে, এটা তো আগের দিনের ভিডিও, পরের দিন দুপুরবেলা খেয়েছি, আমি তো রাত্রে রান্না করি। তো আমি যেহেতু সব তরকারিতেই রসুন খাই, তার জন্য রসুন বাটা দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু হালকা একটু ভেজে তারপর পানি দিয়ে কষিয়ে নেব। বুঝাই যায় না যে পেঁয়াজ দিয়েছি কি না, মানে এত সুন্দর কষানোটা হয়েছে। আবার একটু পানি দিয়ে 2 বার কষিয়ে নিই। আমি টমেটো দিয়ে ভুনা করব। এখন অনেকগুলো টমেটো দিয়ে দেব, যারা টমেটো খান তারা এভাবে ভুনা করে খেতে পারেন, তাহলে আর পেঁয়াজের জন্য এত হাহাকার লাগবে না। অনেকে আছে তরকারি পছন্দ করে না, সবজি পছন্দ করে না, তারা এভাবে খেতে পারেন। এই তো আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, অত বেশি সিদ্ধ করব না, একটু সিদ্ধ হলেই হয়েছে। এই তো নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দেবো এখন ঝোলের জন্য। এই তো বলক এসে পড়েছে, এখন মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতো আমার তরকারি হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরো কমে যাবে। তা এখন এনে আমি ফেলবো। এখন একটু জিরে গুঁড়ো দিব, আর আমার ওই বিলাতি ধনে পাতাটা দিয়ে দিব। এই তো রান্না শেষ, এখন রান্নাঘরকে টাটা বাই বাই দিব। পাশাপাশি রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুক, পাতাকপি ভাজি, মেথি শাক, এতে পাবদা মাছ ভুনা, ডাল, ভাত, আর এই তো দুপুরে শুধু আলু ভর্তা, ডিম ভাজা আর ডাল খেয়েছি। আল্লাহ হাফিজ।